মেনহাজ প্রশ্ন করেছে ইদানিং বিভিন্ন কারণে আমাদের দেশ থেকে বিদেশে স্থায়ী বা অস্থায়ীভাবে পাড়ি জমানোর প্রবণতা পরিলক্ষিত হচ্ছে নিজ দেশে ইসলামিক রীতিনীতি পালনে তেমন কোনো সমস্যা না থাকা সত্ত্বেও ভিন্ন মুসলিম অমুসলিম দেশে পড়াশোনা চাকরি বা বসবাসের উদ্দেশ্যে একাকী অথবা পরিবার সহ স্থানান্তরিত হওয়ার বিধি বিধিনিষেধগুলো নিয়ে আলোচনা করার অনুরোধ জানাচ্ছি এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নকর্তা মেনহাজ সে এই যে বিদেশে পাড়ি জমানোর ব্যাপারে দুটো দেশের কথা উল্লেখ করেছে মুসলিম দেশ এবং অমুসলিম দেশ প্রথমত আমরা বলবো মুসলিম দেশের ক্ষেত্রে আরামভাবে পাড়ি জমানো বা সেগুলো সফর করা নিষিদ্ধ এটা বলা যায় না তবে দেখতে হবে যে জায়গা আমরা সফর করছি সে শহরগুলো সেখানে কোনো অনৈতিক কাজকারবার আছে কি না বা মানুষ সেগুলো সফর করে কোনো খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয় কি না হারামের সাথে সম্পৃক্ত হয় কি না তো এই জিনিসগুলো আমরা দেখি যে অনেক অমুসলিম দেশের বড় বড় শহরগুলোতে ইদানিং পাশ্চাত্য সভ্যতার প্রভাবে সেগুলো দেখা দিয়েছে এমনকি যেমন আমরা আমরা কিছু মধ্যপ্রাচ্যের কিছু বড়ো বড়ো শহর সিবিচ সেখানেও যতটুকু আমরা জানতে পেরেছি বা কখনও কার্য উপলক্ষে যাওয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে মানুষ আসলে যতটা সেরা এই অনুশাসনের মধ্যে থাকার কথা ততটা থাকছে না বিশেষ করে মেয়েরা তারা আপত্তিজনক পোশাক পরে ঘোরাফেরা করছে এবং বিশেষ করে যখন সেটা সি বিচ হয় অথবা বড় ব্যবসায়িক শহর হয় যেমন দুবাই কায়রো কিংবা আঙ্কারা এরকম বড় বড় শহরগুলোতে আমরা সেটা লক্ষ্য করছি তাহলে আমরা খুব সংক্ষেপে বলব মুসলিম দেশগুলোতে প্রধানত মানে ঈশ্বরীয় মূলনীতি হচ্ছে সেখানে সফর করা যায় যেহেতু মুসলিম মানুষ সেখানে আছে সেখানে মসজিদ আছে সেখানে কোরআন সন্ন্যা ভিত্তিক চলতে কিংবা শেরিয়ার পাবন্দি করতে কোনো অসুবিধা নাই তবে যখনই দেখা যাবে যে সেখানে এমন কিছু আপত্তি আছে যেটা সরিয়ে স্পষ্ট লঙ্ঘন এবং যে পরিবেশে গেলে নিজের ইমান দুর্বল হয়ে যায় ফাহেস কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় হারামের সাথে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় তখন সেটা জায়জ হবে না আর দ্বিতীয়ত হচ্ছে অমুসলিম দেশে পড়াশোনা চাকরি বা বসবাসের উদ্দেশ্যে একাকি বা পরিবার সহ স্থানান্তরিত হওয়া এখানে যেটা আমরা লক্ষ্য করছি যে যেহেতু অমুসলিম সমাজে বা দেশে ইসলামের কোনো অনুশাসনই সেখানে নাই বরং সেগুলো একটা ওপেন কান্ট্রি ওপেন সিটি ওপেন বা আমরা বলব উন্মুক্ত জনপদ সব কিছু সেখানে হালাল সব কিছু সেখানে পারমিটেড এবং অনুমোদিত সব কিছু বলতে আমি যেমন অশ্লীলতা আমাদের ইসলামে অনেক হারাম জিনিস সেখানে হালাল আমি এটা বলছি না যে সেখানে চুরি চামারি রাহায় রাহাজানি ছিনতে সব হালাল সেটা না কারণ কিছু কমন জিনিস আছে সারা বিশ্বের সকল মানুষ একমত যেগুলো করা যাবে না যেখানে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় কারো উপর চড়াও হওয়া কাউকে আক্রমণ করা কাউকে হত্যা করা চুরি করা ছিনতাই করা কিংবা কাউকে ধরে নিয়ে যাওয়া গুম করে দেওয়া ইত্যাদি এই জিনিসগুলো তো কমন জিনিস এগুলো সাধারণত কোনো সভ্য সমাজে থাকে না কিন্তু যেটা অনেক অমুসলিম সমাজে থাকে সেটা হচ্ছে যেমন অশ্লীল পোশাক পরা উলঙ্গপনা খুবই সংক্ষিপ্ত পোশাক পরে চলাফেরা করা কিংবা ছেলেদের মধ্যে অনেক পাঙ্ক হয়ে যাওয়া মানে আরও যে সমস্ত উন্মুক্ত সমাজ হওয়ার কারণে যেগুলো আসলে আমরা কোরআনের ভাষায় ফাহেসা বলি সেই ধরনের ফাহেসাটাই আসলে উন্মুক্ত সমাজে বেশি দেখা যায় এবং পাশাপাশি যেমন সুদ অথবা এই যে হালাল হারামের বাজবিছা না থাকা যেমন মৃত প্রাণীর যুক্ত খাবার শুকরজাত খাবার কিংবা হালালভাবে জবাই না করা গরু ছাগল কিংবা মুরগির মানে যে গোষ ইত্যাদি তো এ সমস্ত কারণে যেটা দেখা যায় যে সাধারণত এর সমাজ যদি এতটা উন্মুক্ত হয় যেখানে হালাল হারামের বাদ বিছা থাকে না জীবনটা সেখানে অশ্লীলতামুখী হয়ে যায় ক্লাব তারপরে নাচ গান কনসার্ট এগুলোতে ভরা থাকে সেখানে আমাদের মুসলিমদের জন্য বড় সমস্যা আমাদের ইমান হারিয়ে যায় আকিদা নষ্ট হয়ে যায় ইবাদতের সুযোগগুলো আমরা নষ্ট করে ফেলি আমাদের আখলাক দারুণভাবে অধপতিত হয় ফলে এই সমস্ত জায়গায় কোনো অত্যন্ত জরুরত ছাড়া এবং শরিয়ার কিছু শর্ত সারায়ত আছে সেই শর্ত সারায় ছাড়া সেখানে যাওয়া অথবা সেখানে অবস্থান করা একাকী কিংবা পরিবার সহ সেটা শরিয়াতে আসলে বারণ করা আছে যদি যেতেই হয় তাহলে তার কিছু শর্ত আমরা একটু পরে উল্লেখ করছি আমরা এখানে আরও জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে কোনো সমাজে বৃহত্তর জনগোষ্ঠী যখন তারা হিজরত করে অর্থাৎ মাইগ্রেশন করে চলে যায় সেখানকার সিস্টেমকে তারা ইন্টিগ্রেট করে নেয় গ্রহণ করে নেয় এবং অধিকাংশের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি মানে যে প্রভাবটা তারা সেখানে গ্রহণ করে সেটা হচ্ছে তাদের সেখানকার শিক্ষা ব্যবস্থা, আচার আচরণ এবং এমনকি আঁকি দেয় বিশ্বাস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের মধ্য থেকে যারা এ সমস্ত অমুসলিম দেশে গমন করছে অধিকাংশই কিন্তু আরও প্র্যাকটিস হারা হয়ে যাচ্ছে এবং অমুসলিমদের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হচ্ছে তারা তারা এথিস্ট হয়ে যাচ্ছে বিশেষ করে শিক্ষিত শ্রেণী এবং তারা অনেক হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে ফলে আমরা বলবো যে বেসিক প্রিন্সিপাল হচ্ছে সেখানে না যাওয়া এবং সেখানে অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ না করা এটি সেরাই প্রধানতম নির্দেশনা কারণ কোরআনও আমাদেরকে বলছে যে যেতে হলে ভালো জায়গায় যেতে হবে যেখানে দিন মানা যাবে এবং যেখানে দিনদারি শেখা যাবে যেখানে পরিবেশ তাকে দিনের দিকে নিয়ে আসবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সে খারাপ জায়গা যাবে না যারা গিয়েছে সমস্ত পরিবেশে যেটা ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় সে জায়গায় কোরআন তাদেরকে ধমক দিয়েছে যেমন সোরা আন্সার সাতানব্বই নম্বরে তো তালা বলছেন إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم؟ قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة؟ واسعة فتهاجر فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا جادر فرش ترى جان بز كورتشين أمو أه... كورتشيلو بابا شاريل ফেরা তাদেরকে জিজ্ঞেস করলেন কেন তোমরা এমনটা করলে তারা বলল আমরা তো জমিনে দুর্বল ছিলাম এই জন্যই এই সমস্ত জায়গায় ফাসাদ বরপাই করেছি খারাপ কাজ করেছি ইত্যাদি ইত্যাদি কলু তখন ফেরেসারা তাদেরকে বললেন তাহলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না তোমরা সেখানে হিজরত করতে অর্থাৎ হিজরত করতে ভালো জায়গায় কারণ ইসলাম তো ভালো জায়গায় হিজরত করার কথাই বলে ফলে এই এই লোকেরা যে জায়গায় গিয়েছিল যেখানে অবস্থান করেছিল যেখানে ফাসাদ বারপাই তারা করেছিল তাদের কথা বলা হচ্ছে তারা তাদের বাসস্থান হবে জাহান্নাম এবং কতই না নিকৃষ্ট বাসস্থান সেটি তাহলে আল্লাহতালা এখানে তাদেরকে ধমক দিলেন যে আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না ফেরস্তাদের মাধ্যমে আল্লাহ তালা এই ধমকটা তাদেরকে দিলেন যে জমিন কি প্রশস্ত ছিল না তোমরা সেখানে কেন হিজরত করলে না ভালো জায়গায় ইবনু ক্যাথির এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন যে এই আয়াতটা সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে আম ব্যাপক সেই সকল ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করছে যারা মুশ্রিকদের সমাজের মধ্যে তাদের সাথে স অবস্থান করে মুকিম হিসাবে সেখানে অবস্থান করছে বসবাস করছে অথচ সে মুসরিদদের এই অবস্থান থেকে জনপদ থেকে সে সফর করে মাইগ্রেশন করে সে মুসলিমদের জায়গায় যেতে পারত ওহু আ কাদর আল হিজরা মানে তিনি বলেছেন যে এটা কখন ওয়ালাইসা মোটামাকান মিনা কামাতির দিন যে সে মুর্শিদদের মধ্যে থাকছে অথচ সেখানে সে দিন পরিপালন সঠিকভাবে করতে পারছে না এবং সে হিজরত করে ভালো মুসলিম কমিউনিটিতে যেতে পারে সেটা না করে যারা মুসরিদদের মধ্যে থেকে যাচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাতালা এই কথাটা অবতীর্ণ করলেন এমনু কাসির বললেন ফাহুয়া ওয়াল এবং লেনাফসিহি সে নিজের প্রতি আসলে এই কারণে জুলুমকারী কারণ সে হিজরত করেনি সে অমুসলিমদের মধ্যেই থেকেছে মোরতাক এবং হারামান সে হারাম কাজ সম্পন্ন করছে বিলেজ মা অর্থাৎ সকল ওলামাইকেরামে সর্বসম্মতিক্রমে অবেনাসিল আয়া এবং আয়াতের ভাষ্যমতে এটা বলেছেন এবনু কাতির শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলেছেন অ মুসলিমদের দেশে সফর করা এমতো অবস্থায় যে কোনো মুসলিমের তেমন কোনো বেশি এলেম নাই তার এলেমটা কম এবং তার বিচক্ষণতাও কম এর মধ্যে অনেক ক্ষতি ফি হেদারুন কাবির তিনি বলছেন ওয়াখাতারুন আদিম এবং অনেক বড় ভয়াবহ বিপদ ফাইন্না শের কাবিল্লাহবাইন আহম ওয়াহের কারণ ওই সমাজের মধ্যে আল্লাহর প্রতি সেকটা খুবই প্রকাশ্য ওল মাসি বাইনাহম ওয়াহের মিনাজ জেনা ওসুরবুল খমুর ওগারে দালিক এবং জেনা ব্যবিচার এবং মদ পান ইত্যাদি অনেক ধরনের পাপ ওই সমাজের মধ্যে ভরপুর প্রকাশ্যে হয়ে থাকে شترا فالسفر إلى بلادهم ولا سيما مع قلة العلم وقلة الرقيب من أعظم الأسباب في الوقوع في الباطل واتباع ما يدعو إليه الشيطان من الشبهات الباطلة والشهوات المحرمة مرسن شترا آه تاتر ديش قولو تسفر كرة ابن بشش كرة جو كن مانوشير علم تاكم تاكي ابن آه آه تارو بور كونو بور جو بخن تاكي نا نجوني بور كرة نا ونو كنو پر كو آه اي اي سفر তাদের বাতিল কাজে পতিত হওয়ার একটা বড় কারণ এবং শয়তান তাদের সামনে যে সমস্ত সুবুহাত বাতিল যে সংশয় বাতিল চিন্তা ভাবনা এবং যে সমস্ত হারাম কামনা বাসনা এগুলোর মানে শয়তান মানে এগুলোর দিকে যে আহ্বান করে সেই এরতে বাড়ে সে সেটার এরতে বাড়ে অথবা তার অনুসরণের মধ্যে পড়ে যাওয়ার এটা একটা বড় কারণ তিনি বলেছেন এই কারণে এটা আসলে পরিহার করা উচিত অনেকেই দেখা যায় যে পড়াশোনার জন্য সফর করেছে অথবা ভ্রমণের জন্য ট্রাভেলিং যেটাকে সফর করেছে অথবা কাজ করার জন্য সফর করেছে কিন্তু তারা পরবর্তীতে উপলব্ধি করেছে যে এটা তাদের জন্য ভালো হয়নি এবং তারা এর যে কনসিকুয়েন্স এর যে অমঙ্গল সেটা তারা লক্ষ্য করেছে এগুলো নিয়ে আমাদেরও গবেষণা করা উচিত তাই না আমরা যারা মুসলিম হিসাবে যেমন যারা বিভিন্ন দেশে এরকম অমুসলিম দেশে মুশ্রিকদের মধ্যে অবস্থান করছে আসলে এর কনসিকুয়েন্সটা কি হয়েছে কতটা তারা উন্নত হয়েছে আর কতটা তারা ডেভিয়েটেড হয়েছে আমরা অনেক সময় দেখি যে অমুসলিম দেশে গিয়ে হয়তো কেউ কেউ ইসলামিক সেন্টারের মাধ্যমে সে ভালো মুসলিম হতে পেরেছে কিন্তু তাদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য তাদের সংখ্যাটা খুবই নগণ্য বিশ্ব এখন ছোট হয়ে আসার কারণে এখন এই নেগেটিভ বিষয়গুলোর পাশাপাশি কিছু পজিটিভ জিনিসও আমরা দেখতে পাচ্ছি তো আমি যেহেতু এখানে নেগেটিভটাই বেশি তাহলে বেসিক প্রিন্সিপাল হিসাবে আমরা বলবো যে আসলে প্রয়োজন না থাকলে এবং তার চিন্তাভাবনা স্পষ্ট না করলে সে সে সমস্ত দেশে যাবে না আর যদি যায় তাহলে তাকে প্রথমত তার প্রয়োজনটা নির্ধারণ করতে হবে কেন এবং তারপরে তাকে বেশ কয়েকটা মূলনীতি ফলো করতে হবে তাহলে সে সে সমস্ত দেশে সফর করতে পারবে এবং সে সমস্ত দেশে সে থাকতে পারবে যদি এই শর্ত সারায়তগুলো সে রক্ষা করে ফলো করে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেখবিন ওসাইমিনকে কাফের মুশ্রিকদের দেশে সফরের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন তিনটা শর্ত থাকলে সেটা যাওয়া যেতে পারে একটা হলো যে মানুষের কাছে প্রয়োজনীয় দিনই জ্ঞান থাকবে যে কারণে সে ওই সমস্ত দেশে ইসলামের বিরুদ্ধে কিছু শুনলে সেটাকে অপনোদন করার মতো ক্ষমতা তার কাছে থাকবে প্রয়োজনীয় জ্ঞান দ্বারা সে সমৃদ্ধ হবে দ্বিতীয় শর্ত হচ্ছে তার কাছে দিনদারি থাকবে দিনের হেফাজত যেমন সে করবে দিনদারি দিনকে মেনে চলবে যাতে করে সেই দিনদারির কারণে সে কোনো অশ্লীল কথা কাজ বা কামনা বাসনার ফেরেবের মধ্যে পড়ে না যায় তৃতীয় হচ্ছে সে সে দেশে যাওয়াটা তার জন্য জরুরি হবে যেমন এমন কোনো রেয়ার পড়াশোনা অথবা এমন কোনো প্রশাসনিক কাজ তাকে তার দেশের সরকার তাকে দিয়েছে ফলে সেই নির্দেশ পালনের জন্য তাকে সেখানে যেতে হবে ইত্যাদি নানা প্রশাসনিক প্রয়োজন থাকতে পারে বা জাগতিক প্রয়োজন যেমন মেডিকেল রিজনে অনেকে বিভিন্ন দেশে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যেয়ে থাকেন এর পাশাপাশি শেখ সালিমানের তিনটা শর্ত বলেছেন এর পাশাপাশি আমরা বলবো যে তাকে আরও কয়েকটা শর্ত পালন করতে হবে যেটা হয়তো শাইকদের অন্য অন্য ডিসকাশন থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে তিনি অমুসলিম দেশে থাকলে তার দিনের হেফাজত সহ সেখানে থাকতে হবে মানে শুধু দিনদারি থাকলে হবে না দিনের সার্বিক যে মৌলিক ফরজ ওয়াজিবগুলো আছে সেগুলো তাকে পরিপালনের সামর্থ্য রাখতে হবে যদি সেগুলো তিনি সে সামর্থ্য হারান তাহলে সেখানে তিনি অল্প কয়েকদিনের পরে আবার এমন জায়গায় চলে যেতে হবে যে যে জায়গায় তিনি দিন পালন করতে পারেন প্রয়োজন সারার পরই তিনি সেখানে চলে যাবেন তাহলে দিনের দিন পালন করার সুযোগ তার থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে তিনি যখন সেই দেশে অবস্থান করবেন একা বা পরিবার তাহলে তার শেরেক কিংবা ফাহেশার মধ্যে মুবতালা অর্থাৎ তার মধ্যে সংযুক্ত হওয়া বা তার ভেতরে পড়ে যাওয়া থেকে তাকে মুক্ত থাকতে হবে যদি এমন হয় তিনি এখানে থাকার কারণে শেরেকের সম্পৃক্ত হয়ে যাচ্ছেন অথবা ফেতনায় সংযুক্ত হয়ে যাচ্ছেন অথবা বিভিন্ন ফাহেসা কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন তাহলে তার সেখানে থাকাটা জায়জ হবে না ছয় নম্বর যে শর্ত সেটি হচ্ছে তিনি তার ওয়ান অফ দ্য প্রায়োরিটি বরং মেইন প্রায়োরিটি হিসাবে দাওয়াইল আল্লাহর কাজের সাথে তাকে সম্পৃক্ত হতে হবে তিনি ওয়ান অফ দ্য প্রায়োরিটি হিসাবে নির্ধারণ করবেন যে তিনি যেহেতু মুসলিম অতএব ইসলামী চেতনার দিকে মানুষকে আহ্বান করা মানুষের মধ্যে দাওয়া বা দিন প্রচার করা এই কাজটাকে তাকে ভলেন্টারি হলেও এই কাজটাকে তাকে একটা মেইন জবে পরিণত করতে হবে মেইন হাদাফ বা লক্ষ্যে পরিণত করতে হবে সাত নম্বর হলো তিনি অমুসলিম কোনো সমাজে যখন অবস্থান করবেন সেখানে যদি কোনো ইসলামিক কোনো প্রতিষ্ঠান থাকে যেমন মসজিদ বা ইসলামিক সেন্টার বা ইসলামিক কোন শিক্ষা প্রতিষ্ঠান তাহলে এগুলোর সাথে তাকে সম্পৃক্ত থাকতে হবে কারণ একটা কমিউনিটি ছাড়া তিনি তার দিনকে রক্ষা করতে পারবেন না তার আকিদা ইমানকে রক্ষা করতে পারবেন না যদি এই ষাটটা শর্ত তিনি মেনটেন করতে পারেন তাহলে বলা যাবে যে তিনি সেই সমস্ত দেশের থেকেও একটা পজিটিভ রোল প্লে করবেন এবং তখন তার জন্য সেখানে যতদিনের স্বার্থ শর্ত মেনটেন করবেন ততদিন তিনি সেখানে থাকতে পারবেন আর যদি তার শর্তগুলোর মধ্যে কোনো ত্রুটি দেখা দেয় এবং তিনি সেগুলো মেনটেন করতে না পারেন তাহলে দিনের স্বার্থেই তাকে এমন জায়গায় চলে আসতে হবে যেখানে তিনি আসলে নিজের দিনদারি সহ এবং দিনের স্বাধীনতা সহ সব কিছু মেনটেন করতে পারেন আর সেক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ তালার পক্ষ থেকে তো আসলে একটা চমৎকার আয়াতও আছে তিনি বলেছেন ওমাইয়াত তাকিল্লাহ আল্লাহম আখরাজা ওয়ার্জুক হোমেন হায়তুল্লাহেব যে ব্যক্তি আল্লাহর তাকেও অবলম্বন করে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় অবলম্বন খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি তো আমাদের অধিকাংশ মানুষই তো আসলে পাশ্চাত্যের অথবা বিভিন্ন মুসলিম দেশে যায় শুধু রিজিকের সন্ধানে তাই না তো এখন রিজিক সন্ধান করতে গিয়ে যদি দিনকে হারিয়ে ফেলে তাহলে তো বড় মুশকিল আর রিজিক দাতা তো আল্লাহ সে কথাই তিনি এখানে বলেছেন অতএব দিন ঠিক রেখে তারপরে রেজেক সন্ধান করতে হবে এবং দিন ঠিক রাখার সবচেয়ে বড় পথ হচ্ছে তাকোয়া তাকোয়া অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে তিনি এমন জায়গা থেকে রেজেক দেন যা মানুষ কল্পনা করতে পারেনি এখানে পরিশেষে আরেকটি কথা বলে আমি শেষ করবো প্রশ্নের উত্তর সেটা হচ্ছে আমাদের চেষ্টা করা উচিত পৃথিবীর সেই জায়গাগুলোকে থাকার জন্য নির্ধারণ করা যেটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যেমন মক্কা কিংবা মাদিনা অথবা এমন কোনো জনপদ যেখানের যেখানে চমৎকার দিনই পরিবেশ আছে এবং আমাদেরকে আসলে দিনদার হতে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং কোনো সন্ধানে এর মধ্যে মক্কা মদিনা শ্রেষ্ঠ আমরা এগুলোর ফজিলত সম্পর্কে অনেক হাদিস জানি এবং সেখানে থাকা এবং সেখানে এমন এমনকি মদিনার যেমন মানে এত দীর্ঘদিন ধরে থাকার ব্যবস্থা করা যাতে সেখানে মৃত্যু হয় তাহলে যারা মদিনা থাকে বা মদিনা যারা মারা যায় তাদের জন্য নবিসাম সাফায়াত পর্যন্ত করেছেন অতএব মুসলিমদের মধ্যে সে একটা তামান্না এবং সে একটা সুন্দর আবেগ থাকাটাই আমাদের কাছে প্রশংসিত বারাক আল্লাহ